করোনার জেরে রাজ্যজুড়ে লকডাউন লাগু থাকার ফলে রাজ্যের অর্থনীতির উপর যথেষ্ট প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের অর্থনীতিকে ধরে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রাথমিক ক্ষেত্রগুলির উপর জোর দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এই প্রাথমিক সেক্টরে ব্যবসার প্রসার ঘটাতে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনের 1 নম্বর হলে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কর্মশালার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা 24 মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। দেশের মধ্যে নমুনা সংগ্রহ পরীক্ষা ও করোনা আক্রান্ত সুস্থ হওয়ার দিক থেকে ত্রিপুরা সবার আগে রয়েছে। এই মুহূর্তে কোনো সরকারই তার ব্যবস্থা করতে পারবে না। যারা এই সময়ের মধ্যে রাজনীতি করার জন্য রাজনীতি করছে তাদেরকে আপাতত রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আসামে পাঠাতে হয় স্যাম্পল, ত্রিপুরাতে জিবি হসপিটালে ল্যাব রয়েছে, তার মধ্যে 2টি মেশিন ক্লাব করলে করলেও আমরা হয়তো বা 600 জায়গা 1200 এর বেশি করা যাবে। যদি আমরা 5:1 করি তারপরে যাদের স্যাম্পল নেব ওনাদেরকে রেখে দিই, তো বাকি লোকরা তো বাড়িতে চলেই যাচ্ছে না, থার্মাল স্ক্যানিং করার পর ছেড়ে দিচ্ছে, সিম্পটম না থাকলে চলে যাচ্ছে। কিন্তু আজকে আজকাল ত্রিপুরাতে যতগুলো কেস এ সিম্পটমেটিক, মানে জ্বর নেই, কাশি নেই, আস্তমার কোনো লক্ষণ নেই, কিন্তু এখন যদি পরে আমরাও চিন্তা করেছিলাম যাদের স্যাম্পল নেবো কোয়ারেন্টাইনে রেখে দেবো, কিন্তু যাদেরকে স্যাম্পল দেবো এরা তো সিম্পটোমেটিক না, জ্বর থাকলে রেখে দিতে পারি, কাশি থাকলে রেখে দিতে পারি, শ্বাসকষ্ট হচ্ছে বুঝে রেখে দেবো, কিন্তু তাকে বুঝেই যাচ্ছে না নর্মাল। তোমরা আনুমানিক প্রতি 5 ব্যক্তিতে 1 ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।